হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচ মিশালি রোজ দিন। আজ আমি গোপালজির জন্য একটা কটনের ড্রেস বানাবো, আর এটা হচ্ছে একদম পিওর কটন, দেখে বুঝতেই পারছো তোমরা। প্রিন্টটা বেশ সুন্দর এবং গরমকালের জন্য খুব ভালো হবে জামাটা বানানো। তো চলো ঝটপট জামাটা বানিয়ে নিই। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। আর আমার আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটা লাইক করো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এবং জামাটা বানানো খুব ইজি, আমি একদম সহজ উপায়ে তোমাদেরকে জামাটা বানানো দেখিয়ে দেবো। এখানে জাস্ট কটনের কাপড় আর একটুখানি সাইড দিয়ে আমি অন্য হয়তো কালারের অন্য কালারের একটু কাপড় দিয়ে পাইপিংটা দিয়ে দেবো এবং তার সাথে লাগাবো জাস্ট একটুখানি ভেলক্রো। এই কয়েকটা জিনিস দিয়ে আমি আজকে জামাটা তৈরি করে ফেলবো। তো চলো ঝটপট স্টার্ট করে দিই আর বেশি সময় নষ্ট না করে। তো প্রথমে দেখো এই কাপড়টার মাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমি নিয়েছি চওড়ায় 2.5 ইঞ্চ আর লম্বায় আছে এটা 20 ইঞ্চ। তো আমার 20 ইঞ্চের থেকে একটু বেশি লাগবে, ঠিক আছে। আমি এরকম আর একটা পিস কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এই দুটোকে এইভাবে সোজা দিকে রেখে এখানেতে পিছন দিক থেকে একটা ভালো করে সেলাই চালিয়ে দেবো যাতে এই দুটো একসঙ্গে জুড়ে যায়। জুড়ে যাওয়ার পরে আমার এরকম দেখতে হয়ে যাবে, যেটা কোনো রকম ভাবেই বোঝা যাবে না। তো চলো এই জায়গা পর্যন্ত আমি কাজটা করে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে জোড়াটা লাগিয়ে দিয়েছি। তো এটা যেহেতু কিছু বোঝা যাচ্ছে না, এই যে দেখো এখানটা করে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবার আমি এই তিন দিকটা রিবনের হেল্প নিয়ে পুরোপুরি ভাবে লক করে দিয়েছি। আর এখানে দেখো আমি যে যে লক করে দিয়েছি, লক করে দেওয়ার পরেতে আমি এটাকে অবশ্যই করে প্লিট করব, যেমন আমরা প্লিট করি এইভাবে প্লিট হবে পুরো জামাটা। আর আমি এটা একটু ছোট হাইটের মধ্যে বানাচ্ছি, মানে এই চওড়াটা আমি একটু ছোট নিয়েছি। তোমাদেরকে মেপে দেখাই, সাড়ে 29 ইঞ্চ কাপড় আমার এখানে নেওয়া রয়েছে। আর এখানে দেখো আমি চওড়াটা কিন্তু 2.5 ইঞ্চি রেখেছি। তো এটা আমি আজকে বানাবো 4 নম্বর গোপালজির জন্য। যদিও আমি 4 নম্বর গোপালজির জন্য কিন্তু 3 ইঞ্চের চওড়াটা নিয়ে থাকি, তো এখানে আমি ছোট হাইটের বানাবো, যেহেতু গরমের জামা একটুখানি ছোট বানালে ভালো লাগে আর কি। দেখো আমি এখানে প্লিটগুলো দিয়ে দিয়েছি আর এটার মাপটা যেটা এসছে কোমরে সাড়ে পাঁচ ইঞ্চ এসছে কোমরের মাপটা। এটা আমি বলেইছিলাম 5 থেকে 5.5 ইঞ্চের মধ্যে রাখবো, তাতে কি একটুখানি ঢিলা টাইপের হবে জামাটা। এই কাপড়টা এর ঘেরের পিস থেকেই বেঁচেছিল। তো এটা হচ্ছে সেম মাপের তোমরা পাবে, এটা 2.5 ইঞ্চ চওড়াই রয়েছে। আর এখানে লম্বাটা আমি কেটে নেব এটার অনুযায়ী 5.5 ইঞ্চ। এবার এই কাপড়টা আমি এখানেতে এইভাবে বসাবো। আচ্ছা, প্রথমে আমি এটার এই সাইডটা এইভাবে মুড়ে নেব, ঠিক আছে। এই সাইডটা আমি এইভাবে মুড়ে নেব। নেওয়ার পরে এটাকে ধরে এখানে রাখবো, এটা সামনের দিক কিন্তু, আর এটারও সামনের দিক ধরে আমি এইখানেতে এইভাবে সেলাই করব একদম শেষ পর্যন্ত। তো আমি এখানেতে দেখো এখানে আমার এটা অ্যাটাচ করা হয়ে গেছে, এটাকে আমি এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি কাপড়টা। আর এই দুটো সাইডে আমি রিবন লাগিয়ে দিয়েছি যাতে পুরোটা দেখতে একরকম লাগে। হ্যাঁ, আমি ওইভাবে যেভাবে দেখাচ্ছিলাম ডবল ফোল্ড করে মোড়া, আমি ডবল ফোল্ডটা মুড়িনি, এই ভেতরে কোনো রকম মুড়িনি, জাস্ট আমি রিবন দিয়ে দুটো সাইড লক করে দিয়েছি যাতে এটার সাথে এটা টোটালটা ম্যাচ করে। এই যে 2 ইঞ্চ চওড়াটা রয়ে গেছে, আমার এখানে ছিল 2.5, 2.5 থেকে এখানে আমার 2 ইঞ্চ রয়েছে। তো এইটাকে আমি এবার মুড়ে আবার সেলাই করব, এইভাবে নিয়ে এখানে ধরে আমি এইভাবে সেলাইটা করব, ঠিক আছে। তো চলো এই সেলাইটাও আমি করে নিই, নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে দেখো আমার এই জায়গাটা রেডি হয়ে গেল। আর এই নিচটায় আমি একটা
আমি একটা হালকা করে সেলাই করে দিয়েছি, কারণ কাজ করার সময় না প্লিটগুলো ভীষণ ভেঙে ভেঙে যাচ্ছে এবং চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে যে আমি দু ফোল্ড করলাম, এখানে রয়েছে 5.5 ইঞ্চ, আর এখান থেকে আমার যে চওড়াটা সেটা আসছে 0.75 ইঞ্চ। আমি একটা কাপড়ের পিস নিয়েছি, এটা আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ লম্বা আর 2 ইঞ্চের থেকে একটু কম রয়েছে চওড়া, ঠিক আছে 2 ইঞ্চি থেকে একটু কম, মানে এটা 1.75 ইঞ্চ বলতে পারো। এবার এইটাকে আমি একটা স্ট্রিপ বানিয়ে নেব। এবার দেখো এটাকে আমি ধরলাম, ধরে এইভাবে মুড়ে নেব। এরকম আসবে আমার। এবার এইটাকে এই ধার দিয়ে একটা সেলাই করব, এখান দিয়ে একটা সেলাই করব, এখান দিয়ে একটা সেলাই করব। কিভাবে আবার এটা স্ট্রিপটা বানিয়ে নেব, স্ট্রিপটা বানিয়ে নেবার পর তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে ওখানে জামার সাথে আমি জুড়ব। দেখো এখানে আমি এরকম একটা স্ট্রিপ বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এইটাকে আমি দু ফোল্ড করছি, দুটো পিস আমি বার করে নিলাম। এবার দেখো এই যে জামাটা রয়েছে, এই জামাটাকে আমি মাঝখান থেকে এইভাবে ফোল্ড করব। করার পরে একদম এখান থেকে আমি 1.5 ইঞ্চ নিব, এখান থেকে 1.5 ইঞ্চ, ঠিক আছে। আমি এখানে মার্ক করে দিচ্ছি, সেম ভাবে এদিক থেকেও আমি এখান থেকে এটা 1.5 ইঞ্চ নেব, আমি মার্ক করে দিলাম। এবার দেখো এখানে একটা দাগ, এখানে একটা দাগ করেছি। এবার এইটাকে নিয়ে আমি এখানে রাখবো দাগের এই পাশে, আর এইটাকে নিয়েও আমি এইভাবে এখানে রাখবো। এখানে আমি দুটো ছোট ছোট করে সেলাই করব, যদি এতখানি নামানো থাকে কাপড়টা তাহলে আমি এখানেই সেলাইটা করব, যদি না থাকে তাহলে এখানে সেলাই করব। করে আমি এখানটা জুড়ে দিচ্ছি, জাস্ট দাগের এই পাশ থেকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমার এই স্ট্রিপটা অ্যাড হবে, এই দিকে কিন্তু পড়বে না এখান থেকে, ঠিক আছে। তাহলে কিন্তু গলাটা অনেক বড় হয়ে যাবে, পরাতে কিন্তু খুব অসুবিধা হবে। এখানে করব, এখানটা করে আমি জুড়ে দিই, জুড়ে দিয়ে তারপর তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি এটা, ঠিক আছে, এই যে অ্যাটাচ করেছি। এবার এইটাকে নিয়ে আমি ঘুরিয়ে এখানে অ্যাটাচ করব, আর এইটাকে নিয়ে আমি ঘুরিয়ে এখানে অ্যাটাচ করব, এইভাবে। তো এই অ্যাটাচটাও আমি করে দিই, করে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে এইভাবে জামাটা আমার রেডি হয়ে গেল। এখানে দেখো আমি এখানে ছোট ছোট করে দুটো সেলাই করে দিয়েছি, আর এইখানেতে আমি ভেলকো লাগিয়ে দিয়েছি। হার্ড পার্টটা হো ভেলকোর এই উপর দিকে লাগিয়েছি, আর সফট পার্টটা ভেলকোর পিছন দিকে লাগিয়েছি। দেখো কত সুন্দর জামাটা একটা রেডি হয়ে গেল গরমকালের জন্য, জামাটা আমার রেডি। আশা করি তোমরাও এরকম একটা জামা বাড়িতে অবশ্যই করে বানাবে, বানিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো ভিডিওটা, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।